نحمده ونسلمه على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء النار لا خوف عليهم ولا هم يحزنون. آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم. والحمد على ذلك لمن الشاكرين والشاكرين. الحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى الجود والسلام وعليك وعلى سلم والسلام والسلام عليك يا رسول الله. السلام والسلام عليك يا نبي الله. السلام والسلام عليك حبيب الله وعلى آلك وصحبه رسول الله صلى الله تعالى عليه وسلم. گفتگو سے پہلے، آغاز تقریر سے پہلے، میں اپنی جانب سے التماس کروں گا، یہ گزارش کروں گا کہ ایک دل ہو کر بار بار رسالت یعنی آقا انعامدار مدینے کی تاجدار سرکار عبد قرار حبیب کردگار نائب پروردگار شفیع روز شمار دونوں عالم میں ہمارے سردار لمبے لمبے ہاتھوں سے بھیک دینے والے گرتوں کو اٹھانے والے روتوں کو ہٹانے والے ڈوبتوں کو ترانے والے بدلے کونین کی روزار الزاجل کی آنکھوں کی تار یعنی مالک رکاب الامم سید عالم عالم نور مجسم فخر عالم بنی عالم یعنی حبیب الرحمن اللہ کی برحان محبوب ذیشان شاہد قرآن یعنی جن کی غلامی طاہ شاہی نجات کی جامن جن کی گواہی یعنی جن کی سر پر والا قاہنا لحجر رب کے شہرہ یعنی حجور رحمت اللیل عالمین کے پیار پیار پور نور نوران سب امت کی جانب لو لحاظت اس دین کے دین والے ذاتا و آقا کے بارگاہ جلش فنا ہوئے ایک مرتبہ جھوم جھوم کے بہاوت ہوئے اپنے بم رمضان دلوں کو تمام کر اللہ رب العزت بھائی اللہ ایک ڈپارٹمنٹ لوگ ہوئے ہو اللہ راہ مانس کے
সঙ্গে নিয়ে মানুষের সাথে থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে এগিয়ে যাওয়া, মানুষকে এগিয়ে নিয়ে যেতে অনুপ্রেরণা করা এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মেহবুব বান্দার বান্দাকে এরকম সুন্দর নাতে সাজানো, এটা কিন্তু খুব সহজ কাজ নয়। যারা 10 বছর 20 বছর মৌলবী লাইনে পড়লো তাদের কথা শুনলে মানুষ ঘৃণা করবে সবাইকে নয়, হাফেজ সাহেব আপনি বলবেন যে মাস্টার সাবির সাহেব আপনি কি বলছেন, আমি বলবো যে আমার জীবনের চাক্ষুষ ঘটনা আপনাদের সম্মুখে বলতে চাই যে এই ডিপার্টমেন্টের মানুষের মধ্যে এত ইসলামিক ভালোবাসা, এত ইসলামিক প্রেম, এত ইসলামের প্রতি সহানুভূতি। তো যারা হাদিস ও কোরআনকে নিয়ে চর্চা করলো, রিসার্চ করলো, বুঝল, জানল, শুনল, নিজের জীবনকে ওখানে কাটালো, খেয়ে বড় হলো, আজকে তাদের হাওয়া যদি শুনেন তো বড় কষ্ট হবে হৃদয়ের মধ্যে। দেখুন আমি বলতে চাই না নাম কারো, আমাদের এলাকার একটা ছেলে গাড়িঘাট মাদ্রাসায় পাস করার পর তার বাবার ইচ্ছায়, তার বাবার অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে সুদূর উত্তরপ্রদেশ ভারতবর্ষের টপ লেভেলের মাদ্রাসা জামিয়াতুল আশরাফিয়া, আপনারা জানেন, নাম শুনেছেন, বা উচ্চ রাঙ্কের পড়াশোনা হয়, যেমন জেনারেল লাইনের পড়াশোনাতে আধুনিকতা এসছে ঠিক তেমনি আরবি জগতের যে পড়াশোনা এই পড়াশোনায় আধুনিকতাকে ভরে দিয়েছে জামিয়া আশরাফিয়া। সে মাদ্রাসায় পড়াশোনা করেছে ভাই, পড়াশোনা করে কি যে হলো আল্লাহ, আমি কলেজ পড়া ছেলে আমার মুখে পাঠানো আগে আমি গর্ব করছি না, আল্লাহ পাকের দয়া রহমত বর্ষণ হয়েছে, আমি এনটিএসসি আছি আপনাদের সঙ্গে কথা বলছি, কিন্তু ওই ছেলে গাড়িঘাট পাস করলো, আশাফিয়া গেল, সেখানে পাস করলো, ওখান থেকে এলো কিজে দিয়ে আলো। তো বর্তমানে দাবি কাটতে 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 আরো একটা জায়গায় গেছে যে কেউ বলবে না যে তালিম এর মুখে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে রাখেনি। হালাকি দাবি রাখা এমন সুন্নাত, এমন এক উচ্চ মানকে সুন্নাত আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথ করেছেন যে কেয়ামত যখন খুব নিকটে হবে, যখন কেয়ামত অতি কাছাকাছি হবে, তো আমার উম্মত যারা তাদের ঈমান রাখা, ইসলামিক পথ অবলম্বন করে এগিয়ে চলা, ইসলামের রঙে রঙে হয়ে থাকা বড় কঠিন হয়ে যাবে, হাতে যেমন আমার নিয়ে থাকা বড় কষ্টকর, খুব কঠিন কাজ, জাস্ট ওই রকম হয়ে যাবে। কিন্তু বান্দা শুনে রাখো, ওই পরিস্থিতিতে যখন তোরা আসবে, ওই পরিস্থিতিতে যখন কম আসবে, ওই পরিস্থিতিতে যখন ওমরের মহামারী আসবে, তখন তোমাকে একটা সুন্দর কথা শুনিয়ে দে, একটা ভালো কথা শুনিয়ে দে, একটা পরীক্ষার কথা শুনিয়ে দে, আজকে পরীক্ষার রাতে তোমার তোমাদের সম্মুখে বলবে, শুনো শুনো, যখন কেরামতের নিকটে হবে, যুগ তোমার বিপক্ষে যাবে, সমাজ তোমার বিপক্ষে কথা বলবে, এ দুনিয়া তোমার বিপক্ষ, তোমার দেশকে রেখে ঘৃণা করবে, এ সমাজ যখন তোমার নামকে রাখতে নিষেধ করবে কি মুসলমানের নাম তুমি রাখতে পারবে না, মুসলমানের ড্রেস পরে তুমি চলতে পারবে না, মুসলমানের আহ্বান নিয়ে তুমি চলতে পারবে না, এরকম যখন সময় আসবে তখন শুনে নাও আমার উন্নতেরা যে কেউ জামানি আমার উন্মত কেন একটা সুন্নতকে আমার জারি রাখতে পারে, একটা সুন্নতকে আমার বারাকাত রাখতে পারে, একটা সুন্নতকে আমার জীবিত করে রাখতে পারে, তো এক সুন্নতকে জীবিত করার বাবার কাছে তোমার দিগার তাকে 100 কোটি দেন লিখে দিয়ে দেবে। একটু জোরে সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন, একটু জং ছাড়ান না। আমি ভাই আমার বলতে চাই যে যে আশরাফিয়া থেকে ভাই আমার মাইক দার সিস্টেম ছিল, বক্তার মাথার উপরে মাইক দিয়ে দেবে, আর না হলে বক্তান করে দাও, কথা আমার এখানে যাচ্ছে, ওখান থেকে কথা এদিক সেদিক হচ্ছে, বুঝতে পারছি না, যাই হোক মাইক বলার আমি বদনাম করতে চাইছি না। আসুন আসুন আমি ওই ছেলে কথা বলি যে 12 বছর করেছে, ভাই আমার কোথায় করেছে, আরে আরে তুফানের মাদ্রাসায় পড়েনি, টপ র্যাঙ্কের মাদ্রাসায় পড়েছে, ঠিক আছে, ও টপ র্যাঙ্কের মাদ্রাসায় পড়ার পর
ও ব্যবসা শুরু করলো। আমার নবী বলছেন তুমি তিজারত করো, আমার নবী বলছেন তুমি ব্যবসা করো। ব্যবসা এই কারণে করো না যে আল্লাহ আমাকে ধনবান বানাবে, ব্যবসা তুমি ব্যবসা এই কারণে করো না যে আল্লাহ আমাকে দৌলতমান বানাবে, ব্যবসা তুমি এই কারণে করো না যে আল্লাহ আমাকে ধনী বানাবে, ব্যবসা তুমি এই কারণে করো না যে তোমাকে সমাজের লোক প্রতিষ্ঠিত করবে, তোমাকে সম্মান করবে। ব্যবসা তুমি এই কারণে করো কি ব্যবসা ব্যবসা আমার নবী করেছিলেন, ব্যবসা করা আমার নবীর সুন্নাত। তো যদি তুমি নবীর সুন্নাতকে প্রকাশ রাখার জন্য তুমি ব্যবসা করো, তো ওই ব্যবসাতে আল্লাহর রহমত তোমার উপর আলাদা হবে। ও ছেলে এসে ব্যবসা করছে, আমার জন্য তুমি ব্যবসা করো, কিন্তু আল্লাহর নূর এই যে সুবহানাল্লাহ তাআলাকে ও কাটতে 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 এমন একটা জায়গায় নিয়ে গেছে। আমি বলতে চাই ও চলে আসছে একদিন বাসের মধ্যে, আমিও বাসের মধ্যে আছি, আমারও প্যান্ট শার্ট কটা বেল্ট কষা কোটের গুটের ও তার আমাকে লোক বলছে যে তুই রবিবারে পড়েছিস, রবিবারে তুই পড়িসনি। তো একদিন এক বাস কন্ডাক্টর ওকেও দেখছে আমাকেও দেখছে, বাস কন্ডাক্টর বলছে সাবির ভাই এই ছেলেটাকে চিনেন? হ্যাঁ চিনি, খুব কাছের লোক আমার, আমার পরিচিত। বলে বাবা কে এত চালাক কেমন করে হল, এ এত চালাক কেমন করে, এ এত চতুর কেমন করে, এ চোখটা এত খোলা কেন? তো আমাকে বলছে বল না রে ভাই আমি চালাক কেন, তাহলে বল না কেন, মানে আমাকে রহস্য ছড়ে পড়েছে যে স্বামীর বলবে না কেন চালাক। ও বলতে গেছে হে ভাই স্বামী বল না চালাক কেন, আমার কথাটা বল। যখন ও কন্ডাক্টর পুরো জিজ্ঞাসা করছে যে আমি এত চালাক কেন, একটু বল না ভাই আমার বলে দে। তো কন্ডাক্টরের নাম ছিল শ্রাবণ দাস, এ লাইনের কন্ডাক্টর। আমি ওকে বলছি দাস বলবো, তোমাকে বল না রে ভাই আমি আজকে এই জায়গায় এত চালাক কেন বল না। শ্রাবণ দা বলছে কি স্বামীর ভাই বলো না, আরে শুনে শ্রাবণ দা ইমামি জীবনে আপনাকে জবাব দিচ্ছি, ও ছোঁয়া আছে আমিও আছি, আপনি আছেন প্রশ্ন আপনি করেছেন উত্তর ও আমাকে দিতে অনুপ্রেরণা জাগাচ্ছে কি দে না রে ভাই প্রশ্নের উত্তরটা আমি এত চালাক কেন। আমি বললাম ও শ্রাবণ দা শুনুন শুনুন, এই ছেলে 12 বছর কালীঘাট মাদ্রাসায় পড়াশোনা করেছে, কালীঘাট মাদ্রাসার পড়া শেষ করে উত্তর করেছে, ভালো মাদ্রাসায় পড়াশোনা শেষ করে এসে মৌলবি আমার দেশকে ত্যাগ করে দাড়িকে চেখে উনি এসেছে, তো ওর মতো ছেলে তারা খাওয়ার মতো হবে কেন ভাই? যে উত্তর দিয়ে দিলাম বুঝলে ও একবার চুপ হয়ে গেল। আমাকে তাকাচ্ছে আর বলছি স্বামী এই উত্তর হ্যাঁ তুই নামাজ করিস না, তুই আলেম দিন, তোর মান সম্মান ইজ্জত অনেক বেশি, আর আজ তুই তোর সমস্ত এই দাড়িকে ছেড়লে আজ তুই এর দিতে এসছিস আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু তুই ভাবছিস যে উত্তর ছাড়ি দিতে পারবে না। আর বলেছি শুনেন এরা একটু চালাক হয়, এরা একটু ভুক্ত হয়, দাড়িকে ছেঁটে এসছে, যদি দাড়ি থাকতো না বড় বড় আমার মতো দাড়ি থাকতো সে এত চালাক এত ধুত্তুগিরি করতে পারতো না। হ্যাঁ ভাই ও দাড়িকে ছেঁচে আসছে, হ্যাঁ ও হাজার লোকের সঙ্গে মিশে আসছে, জয় দেখুন আমি উত্তর দিয়ে দিয়েছি, ও কিন্তু চুপ করে গেল। আমি বলতে চাই যে মৌলানারাও পরভক্ত হচ্ছে ভাই, আমি হাজারো মৌলানা দেখিয়ে দেবো, কিন্তু আমার ভাইজান সুবহানাল্লাহ বাস হারালো, হাফেজ সাহেব বাস হারালো আলহামদুলিল্লাহ, ইনাদেরকে দেখে সাইকেল নয় মোটর সাইকেল থেকে নেমে পায়ে হাত দিয়ে সালাম করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করে। তো এই যে এই রুটে ছেলেরা এসে আপনাদের গ্রামে নেতৃত্ব দিচ্ছে আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করবেন যেন আপনারা সবাই মিলে একসঙ্গে থেকে আপনারা আপনাদের গ্রামের কাছে এগিয়ে নিয়ে যেতে পারেন, বলেন আমিন। মুর্শিদ বারহাত সৈয়দনা আলা হযরত বারগাহে রিসালাত দরবারে নবুয়্যত নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দরবারে সাদ করতে কি বলছেন যে ওহি রব হে জিসনে তুজকো হামারা কালাম বানায়া, ওহি রব হে জিসনে তুজকো হামারা কালাম বানায়া, হামে এক মান লে কো তেরা হাত তা বানায়া, তুঝে হামদ হে খুদায়া তুঝে হামদ হে খুদায়া। আর আলা হযরত বলছেন কি বলছেন যে ফার্স্ট বারে তেরি সৌকত কা ওলু ক্যা জানে, ভাই এগিয়ে আছেন, ফার্স্ট মানে তেরি সৌকত কা ওলু ক্যা জানে, ফার্স্ট মানে জমিন। আল্লাহ হযরত দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ এ জমিনের মানুষ
খ্যাতি সম্বন্ধে এরা কি জানে? লিখতে আছেন যে পাঁচ বারে তেরি সৌকাত কা বলু ক্যা জানে, আরে খুশরুমা আজ পে উড়তা হে ফরেরা দেয়া। ইয়া রাসূলুল্লাহ, এ খুশির খবর তো যে আজ পে ছাদের উপরে তোমার নামের পতাকা লাগাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আজ পে ছাদে তোমার নামের পতাকা উঠছে। আসুন আসুন, আবার আলা হাজরাত বলছেন যে মুমিন হও, মুমিন হও যে উনকি ইজ্জত পে মরে দিল সে। কি বলছে বক্সের দাও? মুমিন হও যে উনকি ইজ্জত পে মরে দিল সে। কার ইজ্জত? আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ইজ্জত। আপনাদের মন আছে আমার দিকে? আছে তো, মন আছে তো? একবার হাত তুলে সুবহানাল্লাহ বলেন তো, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তো বলছে যে মুমিন হও, মুমিন হও যে ইজ্জত পে মরে দিয়েছে। অর্থাৎ মুমিন মুসলমান ওই যে তুমি রাস্তায় চলছো, তুমি মাঠে চলছো, তুমি হাটে আছো, তুমি ট্রেনে আছো, তোমার সামনে আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সুবহানাল্লাহ, কি হচ্ছে যে কেউ ইজ্জতের উপর হামলা করছে, নবী মুস্তফার সামনে কেউ গুস্তাখি করছে? তোমার গুস্তাখি দেখে আপনার হৃদয় মোচড় খাচ্ছে, আপনার হৃদয় মোচড় খাচ্ছে যে আল্লাহ আমার নবীর সামনে গুস্তাখি করছে, ইয়া আল্লাহ আমার নবীকে ছোট করছে, ইয়া আল্লাহ আমার নবীর সামনেকে ঘাটাচ্ছে, ইয়া আল্লাহ আমার নবীর সামনে অমর্যাদা করছে। আল্লাহ হাজরাত লিখছেন যে মুমিন হও যে ওই ইজ্জত পে মরে দিয়েছে। অর্থাৎ নবীর যখন ইজ্জতের উপর হামলা হচ্ছে, নবীকে যখন ছোট করছে, তখন দিল থেকে চূর্ণ চূর্ণ হয়ে আছে, বলার ক্ষমতা নেই, একা আছে যে ক্ষমতা, বলার ক্ষমতা নেই, একা আছে যে। তো লেখক লিখছেন যে মুমিন ও যে ওই ইজ্জত মরে দিয়েছে, ওই তো মুমিন যে নবীর ইজ্জতে নিজের জীবনকে কুরবান করে দেয়। মুমিন ও যে ওই ইজ্জত মরে দিয়েছে, আর নজদি ও হামি তাজিম ভি করতা হে তো সারে দিচ্ছে, সারে দিচ্ছে দোষ পক্ষে মহব্বত শুনবে নাই। বলছে আমরা নামাজে নবীকে সালাম দেয়, মহব্বত শুনবে নাই। বলছে নবীর নাম নিয়ে আমরা তো দোষ করি, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম করি, কিন্তু জিন্দা দিল নিয়ে নয়, প্যার নিয়ে নয়, মহব্বত নিয়ে নয়, মধুমাখার দিল নিয়ে নয়। লেখক লিখতে আছে আর হাজা যে মমিন ও যে ওই ইজ্জত পে মরে দিছে, আর নবীর তাজিম ভি করতা হে নবী, এরা নবীর সান বহন করছে, তাজিম করছে, তবুও জিন্দা দিল নিয়ে নয়, মুর্দা দিল নিয়ে। বুঝতে পারছেন না? যে মমিন ও যে ওই ইজ্জত পে মরে দিছে, আর নবী তাজিম ভি করতা হে তো গন্দা দিল সে করছে, ভালো দিল নিয়ে নয়। মমিন ও যে ওই ইজ্জত পে মরে দিছে, আর নবী তাজিম ভি করতা হে তো ভালো দিল নিয়ে। আমি বক্তব্য ধরতে চাইছি যে পবিত্র কোরআন মজিদ থেকে আমি একটি পবিত্র আয়াত মোবারক আপনাদের সম্মুখে পেশ করেছি। পরপরদিগার পবিত্র কোরআন মজিদের ঘোষণা করেছেন যে আলা ইন্না আল্লাহে লা খাউফুন আলাইহিম যিনারা আল্লাহর ওলি হন, যিনারা আল্লাহর মেহবুব বান্দা হন, যিনারা আল্লাহর নৈকট্য লাভ করেছেন, যিনাদেরকে পরবারদিগার ভালোবেসে নিয়েছেন, যিনাদেরকে পরবারদিগার নিজের ওলি বানিয়ে নিয়েছেন, কোরআন বলেছে তাদের ভয় নেই, তাদের ডর নেই, তাদের হয়রানি নেই, তাদের পরেশানি নেই, তাদের চিন্তা নেই, তাদের গম নেই, তাদের দুঃখ নেই। খেতে দিলেন তো তবুও দোয়া করল, আপনি খেতে দিলেন না তবুও আপনার জন্য দোয়া করল, আপনি মানলেন তো আল্লাহ দরবারে আপনার জন্য হেদায়েতের দোয়া করল, আপনি ছত্র ছায়ার স্থান দিলেন তবুও আপনার জন্য রহমতের দোয়া করছে। এ হচ্ছে আল্লাহর ওলিরা, এ হচ্ছে আল্লাহর ওলিদের কাজ। আল্লাহর ওলিরা এ পৃথিবীতে এসেছেন আল্লাহু আকবার পবিত্র কোরআন মাজিদে আল্লাহ পাক এর ওলিদের কথা বলেছেন যে আল্লাহর ওলি হবে কখন? এদের দ্বারা পৃথিবী আবাদ হবে কখন? এই কোরআনে উল্লেখ আছে, আল্লাহ বলছেন যে আমি আমার শেষ নবী পাঠিয়ে নিয়েছি। শেষ নবী পাঠানো হলো হুজুর
পর্দা করলেন, তাবেঈনগণ এলেন, তাবেঈনগণ পর্দা করলেন, তাবে তাবেঈনগণ এলেন, ওনারা পর্দা করলেন, তাদের অ্যাসিস্ট্যান্টগণ এলেন, তারা পর্দা করলেন, আর কে আছে? আল্লাহ বলছেন যে আমার চাহনে আলা যারা আছে, আমার চাহনে আলা যারা থাকবে, তারাই ইসলামকে এগিয়ে নিয়ে যাবে, তারাই ঘরে ঘরে পড়বে কথা হবে, তারাই ঘরে ঘরে আল্লাহ আল্লাহর রাসূলের কথা শুনে সারা পৃথিবীর মুখে ইসলামের আওয়াজ করে দেবে। সুবহানাল্লাহ বলেন না আল্লাহু আকবার। আজকে যে দরবারে, আজকে যে বারগাহতে কে চন্দন বাড়ি সাজালে আমরা সুন্দর পাক ও পবিত্র নুরানি জান্নাতি মাহফিল সাজিয়েছি, এটা কোনো বাবার কি মাজার শরীফ গো বাবা? না, এটা কোনো আল্লাহর ওলির মাজার নয়। কিন্তু কি বলেন তো, এখানে কোনো একজন আল্লাহর ওলি এসে এই জায়গাটায় কিছু আলহামদুলিল্লাহ সময় বিতিয়েছেন, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলেছেন, হাদিস ও কোরআনের কথা বলেছেন, আমাদের জীবনে বর্ণনা করেছেন, তো আল্লাহর ওলিদের আশাতে এই জায়গাটা যদি আজ আপনাদের কাছে এত স্থান ও সংকাল বলা হয়ে যায়, তো যেখানে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে ও জায়গায় গেলে আল্লাহ আকবার, ওই জায়গায় আল্লাহর মর্যাদা আল্লাহ কত বাড়িয়েছে। যদি আপনারা আমাদের আসবেন তো আমি কিন্তু বক্তব্য বাড়ব, আর যদি চার্জ না দেন আমি কিন্তু বক্তব্য বাড়ব না। যদি বলেন কেন মাস্টার, হ্যাঁ এ তো বড় সুন্দর কথা হচ্ছে, যদি সুবহানাল্লাহ না আসে, যদি আলহামদুলিল্লাহ না আসে আমি কিন্তু বক্তব্য রাখতে পারবো না। তারপর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাহায্য সহযোগিতা আপনি দেবেন, তারপর জোরে বলেন তো সুবহানাল্লাহ, তারপর জোরে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, ওনার কাজ করলেন, ওনার কর্ম করালেন, হজরতে একের পর এক, একের পর এক, একের পর এক যত নদীকে পাঠানো দরকার ছিল, যত রসুলকে পাঠানো দরকার ছিল, আল্লাহ পৃথিবীতে সমস্ত নদীকে পাঠিয়ে আল্লাহ পাক ওনার ডিউটি শেষ করলেন। ওনার ডিউটি শেষ করার পর যখন এই ঘটনা ঘটলো, আল্লাহ পাক ওলি পাঠালেন, আল্লাহ পাক গৌস পাঠালেন, আল্লাহ পাক কুতুব পাঠালেন, আল্লাহ পাক গৌসির সাহেবকে পাঠালেন, আল্লাহ পাক খাজা বাবাকে পাঠালেন, আল্লাহ পাক দাদা বাবাকে পাঠালেন। এদের দ্বারা পৃথিবীর আওয়াজ হচ্ছে, এরা আল্লাহ হয়ে গেছে, আল্লাহ এদের হয়ে গেছে, এর জন্য ওদের কাছে লেগে গেছে। তোমার আল্লাহ বলেন আল্লাহ একবার, আমি বক্তব্য ঢুকতে পারছি না, আমি বক্তব্য ঢুকতে পারছি না, আসুন ঢুকে দেয় বক্তব্যে। একজন বিখ্যাত আল্লাহ রবি, ইনাদের কাজ হচ্ছে বান্দাকে আল্লাহর সঙ্গে মিলানো, ইনাদের কাজ হচ্ছে বান্দাকে সঠিক রাস্তা দেখানো, ইনাদের কাজ হচ্ছে বান্দাকে মদিনার রাস্তা দেখানো, ইনাদের কাজ হচ্ছে বান্দাকে কাবা শরীফে রাস্তা দেখানো, ইনাদের কাজ হচ্ছে বান্দাকে জান্নাতের রাস্তা দেখানো। আপনি বলবেন যে এ জুব্বা পাগড়ি পরে তো বড় লম্বা লম্বা কথা হয়েছে ভাই, তো দুটো উদাহরণ দাও না। মানে আলহামদুলিল্লাহ আমি উদাহরণ দেব, আমি উদাহরণ দেওয়ার জন্য প্রস্তুত আছি। একজন বিখ্যাত আল্লাহ নাম হচ্ছে কি নাম বলেন, কি নাম বলেন, কি নাম ইনাকে আর ইনি চিনতেন আল্লাহকে। লোক দুনিয়ার ইনাকে খেপা বলতো, লোক দুনিয়ার ইনাকে পাগল বলতো, লোক দুনিয়ার ইনাকে মসজিদ বলতো, আল্লাহ আকবার শুধু আল্লাহ ইবাদত করতেন, আল্লাহর সঙ্গে খেলা করতেন, আল্লাহর সঙ্গে মহব্বত করতেন, আল্লাহর সঙ্গে প্রিয়ার করতেন। এ আল্লাহ আকবার, এত আল্লাহর নৈকট্য লাভ করেছিলেন, এত আল্লাহর ইচ্ছে মহব্বত জুড়েছিলেন, এত আল্লাহর ইচ্ছে মহব্বতের ভাগিতে জুড়েছিলেন, যে নিজে আল্লাহ আকবার